নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব চৈত্র সংক্রান্তির মাহাত্ম্য। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, মেয়েদের ব্রত কথা। একাদশীর ব্রত, একাদশীর পারণ মন্ত্র, হিন্দু দেবদেবীদের মন্ত্র, এই নিয়ে আমাদের চ্যানেলে আলাদা আলাদা প্লেলিস্ট আছে। অবশ্যই এই প্লেলিস্টগুলো ফলো করুন। বাংলা বছরের শেষ দিনটি হল চৈত্র সংক্রান্তি। বাংলা বছরের শেষ মাস চৈত্র মাস, এই মাসের শেষ দিনটি চৈত্র সংক্রান্তি নামে পরিচিত। শাস্ত্র অনুসারে চৈত্র সংক্রান্তির দিন ব্রত, দান, স্নান এবং উপবাস প্রভৃতি পুণ্য কর্ম করা হয়ে থাকে। তবে চৈত্র সংক্রান্তিতে সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব পালিত হয় চরক উৎসব। চৈত্র মাস জুড়ে উপবাস করেন উপবাসীরা এবং তারা ভিক্ষান্ন ভোজন করেন এবং এই মাসের শেষের দিন সংক্রান্তির দিন আয়োজন করেন চরক পুজোর, তার সাথে যুক্ত হয় চরক মেলা। বসন্তের বিদায়ের পর গ্রীষ্মের আগমন, মরশুমের এই পরিবর্তনের মাঝে সময়টি সংক্রান্তি। চৈত্র মাস শেষে বৈশাখীর আগমনে পালিত হয় এই চৈত্র সংক্রান্তি। এই দিনে বাংলার কোণে কোণে নানা রকমের লোকাচার পালিত হয়। সেই রকমই জ্যোতিষ মতে এই দিনে নানা রকম ঘটনার কথা প্রচলিত। এক নজরে দেখে নিন চৈত্র সংক্রান্তির কিছু তথ্য। বাংলায় নববর্ষের আগের দিন চৈত্র সংক্রান্তি পালিত হয়। এমন একটি দিনে বাড়ি থেকে কাউকে বিদায় করা হয় না, বলা হয়ে থাকে এতে গৃহস্থের অমঙ্গল হয়। এমন একদিনে বাংলা জুড়ে পরম্পরা মেনে গাজন, নীল পুজো ইত্যাদির আয়োজন হয়। শোনা যায় বাংলা ক্যালেন্ডারের শেষ মাসের নামকরণ হয়েছে চিত্রা নক্ষত্র থেকে। পুরাণ অনুসারে ২৭টি নক্ষত্রের নাম রাজা দক্ষের সুন্দরী কন্যাদের নামে নামকরণ করা হয়েছিল। সেই কন্যাদের মধ্যে অন্যতম ছিলেন চিত্রা। অন্যদিকে আরেক কন্যার নাম বিশাখা, যার নাম থেকে এসেছে বৈশাখ মাসের নাম। চৈত্র সংক্রান্তির দিন গাজন পালিত হতে দেখা যায়। তার সঙ্গে কৃষক সমাজের একটি বিশেষ যোগ আছে। বৈশাখ মাসের আগে সূর্যের তেজ প্রশমনের জন্য প্রার্থনা করা হয় গাজন উৎসবের। গাজন উৎসবের আয়োজন বহু বহু আগে থেকেই শোনা যায়। বলা হয়ে থাকে চৈত্র সংক্রান্তির দিন স্নান করে ব্রত পালন করলে, তারপর দরিদ্রদের কিছু দান করলে সুফল পাওয়া যায়। এতে দৈন্য দশা থেকে মুক্তি পাওয়া সম্ভব। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।